আমাদের যে ফেডারেল স্ট্রাকচার আছে তার রুল যদি কেউ ব্রেক করে, সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার আছে রুল যদি ব্রেক করে তাহলে সেই রুলকে স্টপ করে দেওয়া। কেন? এই গভর্নমেন্ট ব্র্যান্ড চেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্র্যান্ড চেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে ব্র্যান্ড সেটা চেঞ্জ করেছিল, বাংলার গ্রামীণ সড়ক যোজনা বাংলার গ্রামীণ আবাস যোজনা করে দিয়েছিল। তাই এই যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এই কাঠামোতে যদি স্টেট গভর্নমেন্ট যদি সেই রুল বা রেগুলেশনকে ভায়োলেট করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার আছে সেটা বন্ধ করে দেওয়া।